শুরু করব প্র্যাকটিস সেট ছয় পিএসসি ক্লার্কশিপ এই বই থেকে অঙ্ক তো সরাসরি শুরু করব সময় নষ্ট করবো না দেখো টু ওয়ান থেকে ম্যাথ টু ওয়ান টু ওয়ানে বলেছে ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ এবং অবশিষ্টের পাঁচ গুণ যদি ভাগ ফল ষোলো হয় তবে ভাজ্য কত হবে আমরা কি করব এইভাবে আগে দাগ টেনে ভাগ যেভাবে করে সেই সেটা আগে একটা ফিগার যেটা সেটা আগে তৈরি করে নিচ্ছি ঠিক আছে এবার কি বলেছে ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ এবং অবশিষ্টের পাঁচ গুণ যদি ভাগ ফল ষোলো হয় যদি ভাগ ফল ষোলো হয় তাহলে ভাগ ফলের পঁচিশ গুণ হচ্ছে এই অর্থাৎ পঁচিশ ইন্টু ষোলো এটা হচ্ছে ভাজক এটা ভাজ্য এটা শেষ এবার কি বলেছে যে ভাজক ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ করলাম এবং অবশিষ্টের পাঁচ গুণ দেখো এটা এটা গুণ করলে আমি কত পাবো চারশো পাবো তাহলে এর ভাগশেষের যদি পাঁচ গুণ করতে যাই তাহলে ভাগশেষ আমাকে আশি করতে হবে তার সাথে যদি পাঁচ গুণ করি তাহলে চারশো হচ্ছে তাহলে ভাগ শেষ আশি ভাজক চারশো ভাগ ফল ষোলো এবার আমি পেয়ে গেলাম এবার আমি এটা গুণ এটা যোগ এটা তাহলে চার ষোলো চৌষট্টি যোগ আশি তাহলে চৌষট্টিশো আশি হচ্ছে অ্যান্সার বোঝা গেল এবার হলো সেভেন্টি টু বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার ছয় আট বারো এবং ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে সবগুলো কি করব আমি লসাও করো চার ছয় আট বারো ষোলো এর লসাও করো এর লসাও কত বেরোবে আটচল্লিশ বেরোবে লসাগু বেরোবে আটচল্লিশ তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ তাহলে এই সংখ্যাগুলো দিয়ে তো এটা ভাগ চলে যাচ্ছে কিন্তু বলেছি কি আমাকে যে ভাগ করতে গেলে দুই সবসময় অবশিষ্ট থাকছে তাহলে এর সাথে আমি দুই যোগ করব দুই যোগ করলে আমার সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ এবার যদি চার দিয়ে আটচল্লিশ চার দিয়ে পঞ্চাশকে ভাগ করি দুই চার দিয়ে পঞ্চাশকে ভাগ করি তাহলে দুই অবশিষ্ট থাকছে ছয় দিয়ে যদি ভাগ করি তবুও দুই অবশিষ্ট থাকবে আট দিয়ে ভাগ করলেও দুই অবশিষ্ট থাকবে দেখো ছয়টা আটচল্লিশ দুই থাকে চার বারো আটচল্লিশ দুই থাকে তিন ষোলো আটচল্লিশ দুই থাকে এটাই বলেছে যে যে আটচল্লিশ এটা ভাগ যাবে এগুলো দিয়ে ভাগ যায় কিন্তু কোন সংখ্যাটা যে এত এত দ্বারা যদি ভাগ করি তাহলে দুই অবশিষ্ট থাকে তাহলে সেই দুই অবশিষ্ট রাখতে গেলে সেই দুইটা যে অবশিষ্টটা সেটা যোগ করে দিতে হবে এর সাথে যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার পঞ্চাশ ঠিক আছে এবার হলো সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রিতে এটা এক এখানে একটা সরল অঙ্ক দিয়েছে মাইনাস ফাইভ মাইনাস ফোর থ্রি অঙ্কটা টুকে নিচ্ছি আগে এটা তাহলে আমি আগে এই ব্র্যাকেটের কাজটা করে নেব এখানে তার আগে এই মাইনাস দিয়ে এগুলোকে গুণ করবো তাহলে পাবো কত মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স এইখানে আছে থ্রি এবার তার আগে আবার একটা মাইনাস চলে আসলো ঠিক আছে আবার মাইনাস দিয়ে গুণ করবো তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস মাইনাস থ্রি মাইনাস সিক্স পেলাম এবার এখানে ফোর আছে এখানে ফোর নাও তার আগে আবার দেখো একটা মাইনাস আছে আবার মাইনাস দিয়ে গুণ করো তাহলে মাইনাস ফোর প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স এর আগে একটা কী আছে এর আগে একটা এবার এখানে দেখো এবার যেটা কাটা যায় সেটা কেটে দাও এটা এই তিন এই তিন কাটলো এখানে ছয় আর তিনে কত নয় এখানে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর প্লাস নাইন যোগ করলে পাবো কত পাঁচ কী পাবো পাঁচ পাবো তাহলে পাঁচ এই মাইনাসটা তো এটারই মাইনাস চলে গেলো এই মাইনাসটা এটা কিন্তু দেখো এই জায়গাটা ভুল করবে না কিন্তু এই যে যে মাইনাসটা সেটা মাইনাস ফোর ঠিক আছে সেটা মাইনাস ফোর হয়ে গেলো সেই মাইনাস ফোরটাকে আমি অটোমেটিকলি সরি দিলাম তাহলে আমার থেকে গেল কত শুধু প্লাস ফাইভ এই জায়গাটা এই জায়গাটা প্লাস নাইন থেকে মাইনাস ফোর বাদ দিলে শুধু প্লাস ফাইভ থেকে গেলো আর এখানে প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু দশ উত্তর এবার হচ্ছে সেভেন্টি ফোর থেকে সেভেন্টি সিক্স সেভেন্টি ফোর দেখো অঙ্ক করতে গেলে অনেক সময় অঙ্ক করতে গেলে কি করতে হবে চোখ কার নাক সব দিকে খুলে রাখতে হবে ঠিক আছে তো সেভেন্টি ফোরের অঙ্কটা এখানে চোখ কার নাক সব খুলে রাখতে হবে সেভেন্টি ফোরের অঙ্কটা ধ্যানপূর্বক দেখবে ধ্যান দিয়ে দেখবে যে দুইয়ের পাওয়ার এক্স প্লাস ফোর মাইনাস টু পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল টু তিন অনেকে এই অঙ্কটা করতে গিয়ে ভাবে কি করব না করব কিভাবে করব বুঝে উঠতে পারছে না করতে গিয়ে কিন্তু অপশানের দিকে একবার দেখবে তাকাবে তোমাকে যদি এক নম্বর নিতে হয় তাহলে তোমার পরীক্ষার হলে চোখকার নাক সব খুলে রাখতে হবে যে কোনো যেভাবে হোক সরাসরি এইভাবে খাও আর হাত ঘুরিয়ে খাও কিন্তু তোমাকে খেতে তো হবেই তাহলে কি করবে এবার আমি এই জায়গাটা দেখো যদি আমি মাইনাস এক নম্বর অপশানে যদি জিরো নিই তাহলে দুইয়ের পাওয়ার চার থেকে যাচ্ছে বেশি হয়ে যাবে কত হয়ে যাবে দুই দিনের চার চার দিন আট ষোলো তাই না ষোলো হয়ে যাচ্ছে কিন্তু তিন আসবে না দুই দোকানে চার থাকবে তিন আসবে না গেল দুই নম্বরে বি নম্বরে দেখো দুই এক্সের মান যদি দুই ধরি তাহলে দুই আর চার ছয় মানে দুইয়ের পাওয়ার ছয় হয়ে যাবে অনেক বেশি হয়ে যাচ্ছে দুই আর দুই চার তিন থাকবে না বিয়োগ করলে তিন থাকবে না এবার সি নম্বরে দেখো মাইনাস ওয়ান যদি ধরি তাহলে চার থেকে মাইনাস এক যদি বিয়োগ করে তিন থাকবে তাহলে আট হবে এখানে মাইনাস ওয়ান তাহলে এক থাকবে তারপরে দুইয়ের পর এক তাহলে আট মাইনাস দুই ইকুয়াল টু তিন হচ্ছে না তাহলে তোমাকে কী করতে হবে মাইনাস টু যদি নিই এবার দেখো চালাকি মাইনাস টু এক্সের মান মাইনাস টু নিলাম প্লাস ফোর মাইনাস দুইয়ের পর মাইনাস টু প্লাস টু ইকুয়াল টু তিন এবার জানতো ঘাতকের অঙ্কে চলে আসবে দেখো করণীয় ঘাত করেছি না ওই ওই অঙ্কে চলে আসবে দেখো অঙ্কটাই ওটা ওই টাইপের ওই চ্যাপ্টারের অঙ্ক তাহলে এখানে দেখো দুইয়ের পাওয়ার দুই থাকবে মাইনাস দুইয়ের পাওয়ার শূন্য ইকুয়াল টু তিন আমরা কী জানি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান লিখতে পারি লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান কোনো জিনিস পাওয়ার জিরো থাকলে এক লেখা যায় তাহলে এই জায়গাটা কত হবে চার আর এই জায়গাটা জিরো মানে এক ইকুয়াল টু তিন তাহলে বিয়োগ করলে কত হচ্ছে তিন ইকুয়াল টু তিন তাহলে মিলে গেল তাহলে উত্তর কত আমার দু মাইনাস টু উত্তর কথা আমার মাইনাস টু এটা যদি কেউ করতে না পারে তাহলে বিকল্প পদ্ধতি এটা আমার কাছে বিকল্প পদ্ধতিটা সব থেকে ভালো লাগলো ওই জন্য পরীক্ষার হলে নম্বর নিতে গেলে যে কোনো এক দিক থেকে মানে মাথা কাটিয়ে তোমাকে সেই অঙ্কটা বের করতে হবে ঠিক আছে এইটুকু ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি তোমার মধ্যে থাকতে হবে তবে তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে গেল 74 ফোর এবার হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ একটি লাইব্রেরিতে রবিবার গড়ে রবিবার গড়ে পাঁচশো দশজন আসে এবং অন্য দিনগুলিতে গড়ে দুইশো চল্লিশ জন আসে রবিবার গড়ে পাঁচশো দশজন আর অন্য দিনগুলিতে দুইশো চল্লিশ জন আসে এবার বলেছে তবে রবিবার দিয়ে কোনো মাসের শুরু হলে কোনো মাসের যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে সেই মাসে পাঁচটা রবিবার হবে রবিবার দিয়ে যদি শুরু হয় তাহলে পাঁচটা রবিবার হবে তাহলে এখানে বলেছে যে লাইব্রেরিতে রবিবার গড়ে পাঁচশো জন তাহলে এখানে পাঁচটা রবিবার রবিবারের গড় কত পাঁচশো দশ তাহলে ইন্টু পাঁচ শূন্য পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ রবিবারের গড় টোটাল আমি পেলাম পঁচিশশো পঞ্চাশ তো বাকি থাকলো কত আর পঁচিশ দিন কারণ তিরিশ দিনের মধ্যে পাঁচটা দিন নিয়ে নিলাম থাকলো আর পঁচিশ দিন বাকি দিনগুলির গড় কত দুইশো চল্লিশ বাকি দিনগুলির গড় হচ্ছে দুইশো চল্লিশ সেই মাসে প্রতিদিনে গড়ে কতজন আসে এবার তিরিশ দিয়ে ভাগ করে দিতে হবে এটা এটা যোগ করে এখানে যা ফল বেরোবে আর এই ফল আর এই ফল যোগ করে তিরিশ দিয়ে ভাগ তাহলে এখানে হবে কত শূন্য কুড়ি দুই পাঁচ দশ বারো শূন্য চার দোকানে আট দুই দোকানে চার এত পাঁচ হাজার হলো সরি ছয় হাজার কত হবে এখানে ছয় হাজার ছয় হাজার হলো আর পঁচিশশো পঞ্চাশ কী করতে হবে যোগ করতে হবে পঁচাশি পঞ্চাশ একে এবার তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশ দিয়ে যদি ভাগ করি শূন্য শূন্য কাটো তিন দুগুণে ছয় সাত আট পঁচিশ তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো দুইশো পঁচাশি কত দুইশো পঁচাশি এ নম্বর অ্যান্সার এবার হচ্ছে সেভেন্টি সিক্স সিক্স অঙ্ক এখানে করি বলেছে বাষট্টিশো টাকা ওয়ান বাই থ্রি ইস টু যে অনুপাত আছে তো সবচেয়ে বেশিভাগের অর্থের পরিমাণ কত এই অনুপাতটাকে কী করতে হবে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ এটা লসাও করতে হবে লসাওগত তিরিশ তাহলে ওয়ান বাই টুর সাথে তিরিশ গুণ করলে পনেরো গুণে তিরিশ তাহলে একটা পনেরো তিন দিয়ে এখানে তিরিশ যদি লেখি তিন দশে তিরিশ তাহলে একটা দশ আর একটা এখানে যদি তিরিশ লেখি তাহলে একটা ছয় তাহলে বেশি কোনটা এটা তাহলে এই বেশিটা বেশিটা বের করতে হবে কি করতে হবে বেশিটা বের করতে হবে তাহলে এ হচ্ছে পনেরো যোগফল পঁচিশ আর ছয় একত্রিশ তাহলে আমি লিখবো কি এখানে করছি ঠিক আছে তাহলে শো ইন্টু পনেরো বাই যোগফল অনুপাতিক যোগফল কত একত্রিশ বাস একত্রিশ দোগনে বাষট্টি পনেরো দোগনে তিরিশ তিন হাজার টাকা কত টাকা তিন বি নম্বর 77 থেকে সেভেন্টি নাইন সেভেন্টি সেভেনে বলেছে কোনো সংখ্যার এইট্টি পার্সেন্টের সঙ্গে আশি যোগ করলে সংখ্যাটি পাওয়া যায় অঙ্ক দেখ দেখো কোনো সংখ্যার এইট্টি পার্সেন্টের সঙ্গে ধরে নেই সংখ্যাটাই তার সাথে যদি এইটটি পারসেন্ট করি আশি যোগ করলে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এক্স পাওয়া যায় এটাই বলেছে কাটো পাঁচ দোকানে দশ চার দোকানে আট তাহলে পেলাম ফোর এক্স বাই ফাইভ প্লাস এইটটি ইকুয়াল টু এক্স এই এক্সটা এই পাশে নিয়ে আসো এটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে ফোর এক্স বাই ফাইভ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এইটটি তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ এক্স বাই ফাইভ ইকাল টু মাইনাস এইটটি তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস চারশো মাইনাস মাইনাস কাটো এক্স ইকুয়াল টু চারশো উত্তর কত উত্তর চারশো এবার তুমি এইটটি কাটো ওই পাশেও নিতে পারো এইট টি কাট এইটটিকে এখানেও রেখে ফোর এক্স বাই ফাইভকে ওই পাশে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই একই ব্যাপার ওই পাশে নিয়ে গেলে ক্লাসে উত্তর আসবে সরাসরি এখানে মাইনাসে আসলে মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে উত্তর কত আমার চারশো সি নম্বর এবার হচ্ছে সেভেন্টি এইট একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের পঁচিশ পারসেন্ট লাভ হলে লাভের হার কত লাস্ট একটা ক্লাসে আমি বলেছিলাম নাইনটিস ফাইভ পার্সেন্ট ছিল যে অঙ্কটা সেম অঙ্ক যে বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমি এটা করবো চার পঁচিশে একশো তাহলে ওয়ান বাই ফোর তার মানে চারটার মধ্যে একটা চারটার মধ্যে একটা সেম অঙ্ক দেখো এগুলো সিজিলে অঙ্ক চারটার মধ্যে একটা তাহলে আমার ক্রয় মূল্য তিনটা একটা লাভ তার মানে তিনে একটা হান্ড্রেডে কত তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট হচ্ছে উত্তর এই অঙ্কগুলো এইটুকুই অঙ্ক চারটার মধ্যে একটা অর্থাৎ চারটাই বিক্রয় মূল্য টোটালে তাহলে তিন আমার ক্রয় মূল্য একটা লাভ টোটাল চারটা তিনটা ক্রয় মূল্য একটা লাভ তাহলে আমার শেষে কি বলেছে লাভের হার কত তাহলে ক্রয় মূল্য তিন টাকা এক টাকা লাভ টোটালে চার টাকা এক টাকা লাভ অর্থাৎ পাঁচ টাকা এক টাকা না টাকা না কিন্তু চার টাকা টোটাল তার মধ্যে এক টাকা তাহলে আমার তিন টাকা ক্রয় মূল্য এক টাকা লাভ তাহলে তিন টাকা এক টাকা হান্ড্রেডে কত তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট উত্তর এইটুকুই অঙ্ক এবার হচ্ছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইনে বলছে এক ব্যক্তি একটি পণ্য আশি টাকায় কিনে তার ধার্য মূল্য একশো কুড়ি টাকা লিখে দেয় বলেছে আশি টাকা কিনে ক্রয় মূল্য আশি টাকা এবার ধার্য মূল্য অর্থাৎ প্রাইস ট্যাগ বসিয়ে দিয়েছে একশো কুড়ি টাকা তাহলে বিক্রয় মূল্য এটা দাম রেখেছে এত কিনেছে আশি টাকায় দাম রেখেছে একশো কুড়ি টাকা এবার বলেছে এর উপরে আশি টাকায় কিনে এর উপরে এবার ফর্টি পার্সেন্ট ছাড় দেবে কত টাকা একশো কুড়ি টাকার উপরে ফর্টি পার্সেন্ট যদি ছাড় হয় চার বারো আটচল্লিশ টাকা ফর্টি পার্সেন্ট ছাড় ও তাহলে বিক্রয় মূল্য কত ষাট টাকা অর্থাৎ সরি কী করলাম একশো কুড়ি টাকা যদি দাম রাখে ফর্টি ছাড় তাহলে বিক্রি করবে ষাট টাকা বা ফর্টি পার্সেন্ট যদি ছাড় দেয় একশো কুড়ি টাকার উপরে ফর্টি পার্সেন্ট ছাড় অর্থাৎ একশো টাকায় চল্লিশ টাকা তাহলে একশো কুড়ি টাকায় কত তাহলে ফর্টি পার্সেন্ট ছাড় দিয়ে যদি বিক্রি করে তাহলে ষাট টাকায় বিক্রি করবে তাহলে টোটাল বিক্রয় মূল্য বেরোবে ছয় বারো বাহাত্তর তার মানে আশি টাকায় বাহাত্তর টাকা বিক্রি করছে আশি টাকায় বাহাত্তর টাকা বিক্রি করছে কত পার্সেন্ট কট কত টাকা লস ক্ষতি আট টাকা ক্ষতি তাহলে আশি টাকায় আট টাকা ক্ষতি আশি টাকায় আট টাকা ক্ষতি হানড্রেডে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ওর হচ্ছে ওর ক্ষতি দশ পার্সেন্ট ক্ষতি ডি নম্বর অ্যান্সার হচ্ছে আশি থেকে বিরাশি আশি নম্বর বলেছে কোন মূলধন বার্ষিক তিন পূর্ণ একের তিন পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরে সাত হাজার টাকায় পরিণত হয় কোনো মূলধন মানে কত টাকা সেটা বলেছে পি টাকা তিন পূর্ণ একের তিন পার্সেন্ট অর্থাৎ দশ বাই তিনশো সুদের হারে পাঁচ বছরে সাত হাজার টাকায় পরিণত হয় অর্থাৎ সুদ আসল সাত হাজার টাকা সুদ আসল এটুক হচ্ছে সুদ এটা হচ্ছে আসল সুদ আসল সাত টাকা হয় তাহলে কেটে দাও পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে থাকো কত পি বাই সিক্স প্লাস পি ইকুয়াল তাহলে এখানে যোগ করলে কত হবে সেভেন পি বাই সিক্স দিয়ে কেটে দাও তাহলে পি ইকুয়াল টাকা আসল কত টাকা আমার ছয় হাজার টাকা হলো পি টাকা দশ পার্সেন্ট তিন পূর্ণ একের তিন পার্সেন্ট মানে দশ বাই তিনশো কিন্তু পাঁচ বছর এইটুকু এইটুকু কী হবে এইটুকু সুদ প্লাস আসল ইকুয়াল টু সুদ আসল এই জায়গাটা অনেক অনেকজন বুঝতে পারে না তারা একেবারে দুর্বল অঙ্কে আরে এটা হচ্ছে এর যোগ যোগ করবো এটা পি প্লাস সিক্স পি সেভেন পি ঠিক আছে তাহলে পি সমান সমান ছয় হাজার টাকা বেরোলো এবার হচ্ছে একাশি নম্বর তিন হাজার টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরে ছয় হাজার টাকা হলে তবে চার চার বছরের মোট সুদ কত টাকা হবে সিম্পল ম্যাথ বেশি জটিল করতে যাবে না দুই বছর হয় ছয় হাজার টাকা তিন হাজার টাকা যদি দুই বছরে ছয় হাজার হয় তিন হাজার টাকা দুই বছর হয়ে যাচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ দুই গুণ তাহলে দুই বছরে হচ্ছে কত গুণ দুই গুণ তিন হাজার থেকে ছয় হাজার হলো কয় গুণ হল দুই গুণ হলো তাহলে দুই বছরে দুই গুণ এবার বলেছে যে তবে চার বছরে মোট কত গুণ হবে কত টাকা হবে তাহলে দুই বছরে নামটা পড়তে হবে দুই বছরে দুই গুণ চার বছরে কত গুণ হবে তিন হাজার টাকাটা কত গুণ হবে এর এর নাম তো পড়ো দুই দু চার চার বছরে চার গুণ অর্থাৎ এই তিন হাজার টাকা চার বছরে চার গুণ হবে অর্থাৎ বারো হাজার টাকা হয়ে যাবে তাহলে আমার ছিল তিন হাজার টাকা হয়ে গেলো বারো হাজার টাকা তাহলে আমার সুদ কত টাকা হলো নয় হাজার টাকা সুদ হলো কত টাকা নয় হাজার টাকা সুদ হলো এটুকুই অঙ্ক উত্তর কত এ নম্বর নয় হাজার টাকা বিরাশি নম্বর প্রতিদিন সাত ঘন্টা করে এ ও বি একা একা একটি কাজ সম্পন্ন করে ছয় দিন ও আট দিনে দেখো সাত ঘন্টা করে প্রত্যেক দিন করে তাহলে ছয় দিনে ওর ছাপ্পান্ন ঘন্টা সময় লাগবে প্রতিদিন যদি এ প্রতিদিন যদি সাত ঘন্টা করে আর কাজ শেষ করে ছয় দিনে তাহলে ওর লাগছে ছয় সাত বিয়াল্লিশ ঘন্টা আর আরেকজনের বি সাত ঘন্টা করে কাজ করছে আট দিনে শেষ করছে তাহলে ওর লাগছে ছাপ্পান্ন ঘন্টা শেষ করতে টোটাল কাজ এর বিয়াল্লিশ ঘন্টা এর ছাপ্পান্ন ঘণ্টা তাহলে ওয়ান বাই বিয়াল্লিশ প্লাস ওয়ান বাই ছাপ্পান্ন লসও কত হবে লসও বের বিয়াল্লিশ ছাপ্পান্ন একুশ দুগুণে আঠাশ দুগুণে ছাপ্পান্ন হয়ে গেল সাত দু আট তিন সাত একুশ চার সাত আঠাশ সাত দুগুণে চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ ইন্টু চার একশো আটষট্টি তাহলে একশো আটষট্টি উপরে থাকবে কত চার প্লাস তিন তাহলে সেভেন বাই একশো আটষট্টি এটা অংশে বেরোলো কিসে বেরোল অংশে বেরোল তাহলে তারা যদি একসাথে একসাথে কাজ করে তাহলে দিনে করতে গেলে কী করবো উল্টে দিতে হবে দিনে করতে গেলে উল্টে দিতে হবে উল্টে দিলে কী করবো একশো আটষট্টি বাই সেভেন একশো আটষট্টি বাই সেভেন এবার বলছে তবে প্রতিদিন আট ঘন্টা করে দুজনে একসঙ্গে কাজটি করলে মোট সময় লাগবে এবার যদি আট ঘন্টা করে করে তাহলে একশো আটষট্টি বাই সেভেন এটা ঘন্টা বেরোলো আমি ঘন্টায় করে নিয়েছিলাম কি বললাম দিন করে না এটা ঘন্টা এটা ঘন্টা এত ঘন্টা এবার যদি প্রত্যেক দিন আট ঘন্টা করে করে তাহলে এই ঘণ্টাকে আমি কি করব। আট দিয়ে যদি ভাগ করে দিই টোটাল ঘন্টাকে তাহলে তো দিনে চলে আসবে টোটাল ঘন্টাটাকে যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে কিসে চলে আসবে দিনে চলে আসবে আট দুগুণ ষোলো আট এক আট তিন সাত একুশ তিন দিন লাগবে তার কাজ করতে বইয়ের ভাষায় জানি না কেমন আছে বইয়ের ভাষা একটু অন্য টাইপের কিন্তু দেখো এটা আমার নিয়মে সিম্পল সাত 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 ঘন্টা করে যদি ছয় দিনে শেষ করে তাহলে এ করবে বিয়াল্লিশ ঘণ্টা একটা কাজ বি করবে ছাপ্পান্ন ঘন্টায় তাহলে দুজনে মিলে যদি করে তাহলে একশো সাত বাই একশো আটষট্টি অংশ একে উল্টে দিলে ঘন্টা পেয়ে গেলাম এবার ওই ঘন্টাকে বলেছি প্রত্যেক দিন যদি আট ঘন্টা করে করে তাহলে এই টোটাল ঘণ্টাটাকে আমি কী করবো আট দিয়ে ভাগ করে দেব আর দিয়ে আমি ভাগ করে দিলাম তাহলে আমার দিন বেরিয়ে যাবে আটচল্লিশ যত ঘন্টা হচ্ছে প্রত্যেক দিন যেহেতু বলেছে আট ঘন্টা করে তাহলে প্রত্যেক দিন এই টোটাল ঘণ্টাটাকে যদি আট দিয়ে ভাগ করে দাও অটোমেটিকলি দিন বেরোবে দিন লাগছে তাহলে তিন দিন লাগবে কাজটা শেষ হতে তিন দিন লাগবে এ নম্বর অ্যান্সার আসবো তিরাশি থেকে এইটটি ফোর অনেক রাত হয়ে গেছে রাত্রেবেলা চলছে গলার বয়সও মোটা হচ্ছে ঘুমও পাচ্ছে এইট্টি থ্রি চোখ লাল হচ্ছে ঘুমে একটি চৌবাচ্চা এ ও বি পাইপ পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে দুই ঘন্টা ছয় ঘন্টায় এ চৌবাচ্চাটাকে ভর্তি করে দুই ঘন্টায় বি করে ছয় ঘন্টায় এবার কি করেছে যদি সকাল দশটায় দশটায় যদি এ পাইপকে খোলা হয় খেয়াল করবে প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু দশটার সময় এ পাইপকে খোলা হলো এবং বি পাইপকে সকাল এগারোটায় খোলা হলো বি পাইপকে সকাল এগারোটায় তাহলে এ যদি চৌ দুই ঘন্টায় ভরে তার মানে এক অংশ ভরতে দুই ঘন্টা লাগে তাকে এক ঘন্টা আগে খুলেছে এ দশটায় এগারোটায় তাহলে এক ঘন্টা আগে যদি খোলা হয় তাহলে অর্ধেকে ভরে নিয়েছে অলরেডি এক ঘন্টায় কারণ টোটাল দুই ঘন্টায় ভরে তাহলে এক ঘন্টায় অলরেডি অর্ধেক ভরে নিয়েছে এ এ অর্ধেক ভরে নিয়েছে এক ঘন্টায় তারপরে দুইজনে শুরু করবে এবার বোঝা গেল দশটায় চালু করেছে আরে এগারোটায় তাহলে এক ঘন্টা চলেছে আরে বলেছে দুই ঘন্টায় পুরো করে দেয় ভরে দেয় তাহলে এক ঘন্টায় অর্ধেক ভরে দিয়েছে তাহলে বাকি আর থাকবে কত অর্ধেকটা অর্ধেকটাই দুইজনে করবে বলেছে যে এ যদি দুই ঘন্টায় এক অংশ ভরে তাহলে বি বা এক ঘন্টায় কতটুকু করে এক বাই দুই এভাবে ধরতে পারি এক ঘন্টায় এক বাই দুই বি এক ঘন্টায় এক বাই ছয় তাহলে এক ঘন্টায় দুইজনে কতটুকু করবে এটুকু বের করো চার বাই ছয় অর্থাৎ দুই বাই তিন এক ঘন্টায় দুই বাই তিন বা বলতে পারো এক অংশ দুই বাই তিন দুইজন মিলে তো এক অংশ করবে দুই বাই তিন এক ঘন্টায় দুই বাই তিন অংশ এদিকে তাহলে হাফ অংশ ভরতে কতটা লাগবে তাহলে দুই বাই তিন অংশ ভরতে ভরে ওই এক ঘন্টায় দুই বাই তিন অংশ ভরে এক ঘন্টায় তাহলে এক অংশ ভরবে বেশি টাইম লাগবে বেশি টাইম লাগলে কি করতে হবে উল্টে দিতে হবে তাহলে তিন বাই দুই তাহলে হাফ অংশ কতটুকু ভরবে কতক্ষণে ভরবে গুণ করে দাও বেশি হলে উল্টে দিতে হয় আর যদি কম হয় তো সরাসরি গুণ করে দাও তাহলে কত থাকলো কারণ দুই বাই তিন অংশ ভরে এক ঘন্টায় তাহলে এক অংশ ভরবে বেশি টাইম লাগবে উল্টে দিলাম তিন বাই দুই করলাম আছে তো হাফ অংশ এ তো অলরেডি হাফ অংশ ভরে দিয়েছে এক ঘন্টায় তাহলে হাফ অংশ কত টাইমে করবে টাইমটা বের করতে বলেছে তবে চো ভর্তি করবে নিচে দেখো আপসেন টাইম তাহলে তিন বাই চার ইন্টু করতে হবে একে মিনিটে চার পনেরো ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে দশটা থেকে এগারোটা অবধি চলেছিল এ এক ঘন্টা তার মানে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বোঝা গেলো দশটা থেকে তো চালু করেছিল এক ঘন্টা তো চলেছিলো তাহলে এগারোটায় চলে এসেছিলো আর পঁয়তাল্লিশ মিনিট লেগেছিল বাকি অর্ধেক ভরতে তাহলে এগারোটা পঁয়তাল্লিশ হচ্ছে উত্তর বোঝা গেল এবার হচ্ছে এইটটি ফোর নব্বই কিলোমিটার পার ঘণ্টা বেগে ধাবিত একটি ট্রেন ট্রেনের সমান বিশিষ্ট একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে এক মিনিটে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো একটি ট্রেন ট্রেনের সমান দৈর্ঘ্য বিশিষ্ট ধরেন এই ট্রেনের দৈর্ঘ্য এক্স তার সমান বিশিষ্ট একটি প্ল্যাটফর্ম তাহলে তার প্ল্যাটফর্মের দূরত্ব এক্স তাহলে দুটো তাহলে ট্রেন তার টোটাল দূরত্ব কী পার করবে নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব তাহলে টু এক্স দৈর্ঘ্য পার করবে ট্রেন টু এক্স দৈর্ঘ্য তাহলে দূরত্ব বাই সময় কত এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড ইকুয়াল টু দূরত্ব বাই সময় ইকুয়াল টু স্পিড স্পিড কিসে দিয়েছে নব্বই কিলোমিটার পাওয়ার পার আওয়ার একে মিটার পার সেকেন্ডে করে নাও করে নিলাম পাঁচ আঠারো নব্বই তিরিশ কেটে দিলাম তাহলে এদিকে আছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক্স ইকুয়াল টু আর তিরিশ তিন পঁচিশে পঁচাত্তর সাড়ে সাতশো মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য সাড়ে সাতশো মিটার সি নম্বর এবার হচ্ছে থেকে এইট্টি সিক্স স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে নৌকাটি পঁয়তাল্লিশ কিমি অতিক্রম করে ছয় ঘন্টায় তবে স্রোতের গতিবেগ কত নৌকার বেগ অর্থাৎ নৌকার বেগ দশ কিলোমিটার পার আওয়ার একে এক্স ধরি ওয়ের মান চেয়েছে স্রোতের বেগ পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করে ছয় ঘন্টায় স্রোতের প্রতিকূলে তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার বাই প্রতিকূলে বলতে তাহলে আবার মাইনাস করতে হবে নৌকার গতিবেগ মাইনাস বোটের গতিবেগ ইকুয়াল টু ছয় ঘন্টায় এটুকু করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ইকুয়াল টু ছয় দশে ষাট মাইনাস সিক্স ওয়াই তাহলে এই পাশে আসলে মাইনাস পনেরো ইকুয়াল টু মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই মাইনাস মাইনাস কাটো তাহলে তিন পাশে পনেরো তিন এটা এটা পেলাম তাহলে ওয়াই পেলাম কত ফাইভ বাই টু ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই টু তবে স্রোতের গতিবেগ কত কত বেরোবে আড়াই বেরাবে আড়াই কিলোমিটার পার আওয়ার সিক্স লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত সেভেন টু থ্রি মিল্ক ওয়াটার টোটাল কত সেভেন টু থ্রি টোটাল হচ্ছে এইটটি তাহলে একে যোগ করে দাও তাহলে দশ ইউনিট সমান সমান এইটটি এক সমান সমান আট তাহলে অনুপাত কত সেভেন টু থ্রি তাহলে সাত আটে ছাপ্পান্ন আর হচ্ছে তিন আটে চব্বিশ তাহলে মিল্ক হচ্ছে ছাপ্পান্ন ওয়াটার হচ্ছে চব্বিশ পেলাম টোটাল আসি যোগ করে এক ইউনিট দিয়ে বের করে বের করে নিলাম ছাপ্পান্ন আর চব্বিশ এবার বলেছে যে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত টু টু ওয়ান হবে তাহলে এই অনুপাতটাকে টু ইস টু ওয়ানে আনতে হবে তাহলে এর সাথে কত মেশালে ছাপ্পান্ন হবে কারণ একে দুই দিয়ে কাটতে হবে তাহলে এর সাথে যদি আমি চার যোগ করি তাহলে আঠাশ হলো চার যোগ করলে কত হবে আঠাশ তাহলে আঠাশ দিয়ে যদি আমি ছাপ্পান্নকে ভাগ করি তাহলে দুই টু ওয়ান হবে তার মানে আরও চার লিটার যোগ করতে হবে আরও চার লিটার জল মেশাতে হবে আমি এক্সায় ধরতে গেলাম না কারণ আমি ছাপ্পান্ন বাই চব্বিশ প্লাস এক্স ইকুয়াল টু টু এস টু ওয়ান এটা আমি করতে গেলাম না এটা করতে গেলে একটু সময় লাগবে এটাই করতে হবে তোমাকে কিন্তু আমি এখানে সিম্পল করে দিলাম এটা একটা গুণ করে এটা এই চারই আসবে কারণ আমি ছাপ্পান্নকে যদি টু এস টু ওয়ান আনতে যাই তাহলে চব্বিশের সাথে আরও চার লিটার জল মেশালে আঠাশ লিটার জল হবে আঠাশ লিটার দিয়ে ছাপানোকে আঠাশ দুগানে ছাপ্পান্ন টু স্টু ওয়ান তাহলে মানে চার লিটার আমাকে আরও জল মেশাতে হবে ডি নম্বর অ্যান্সার এবার হচ্ছে দেখেছো গলার বয়স মোটা হচ্ছে এইটটি সেভেন আর এইটটি এইট আটজন ব্যক্তির গড় বয়স দুই বছর বেড়ে যায় যখন চব্বিশ বছর বয়সী একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি আসে তবে নতুন ব্যক্তির বয়স কত হবে আটজনের আটজন ব্যক্তির গড় বয়স দুই বছর বেড়ে যায় আটজন ব্যক্তির গড় বয়স যদি দুই বছর বেড়ে যায় তাহলে আট দগুনের ষোলো বছর বেড়ে যাবে যখন চব্বিশ বছর বয়সী একজনের পরিবর্তে নতুন একজন আসে তার মানে যে আসবে চব্বিশ বছর সে যদি আসে তাহলে আটজনের দুই বছর করে বেড়ে যায় অর্থাৎ ছেচল্লিশ বছর হবে তার মানে এই জায়গাটা বুঝতে হবে চল্লিশ বছর বয়সের যদি একটা ব্যক্তি আসে এখান থেকে চব্বিশ বছরের বয়সের একটা ব্যক্তি বেরিয়ে যাবে তার পরিবর্তে বছরের ব্যক্তি একটা ইন করবে তাহলে এই চব্বিশটাকে তো সে ফ্লাপ করলোই চব্বিশ দিয়ে তারপরেও ষোলো বছর বেড়ে গেল অর্থাৎ সেই সেটাই বলেছে যে দুই বছর গড়ে বেড়ে যায় তাহলে আটজনের ষোলো বছর বেড়ে যাবে তাহলে লোকটার বয়স কত ছিল চল্লিশ বছর ছিল লোকটার বয়স বোঝা গেল না না বোঝা গেল না মনে হচ্ছে এখান থেকে যদি চব্বিশ বছরের বয়সের একটা লোক যদি বেরিয়ে যায় আর যদি চল্লিশ বছরের একটা লোক আসে তাহলে সে বাড়তি কত নিয়ে আসছে ষোলো বছর ষোলো বছর বাড়তি নিয়ে আসছে যে বাড়তিটা আটজনের ক্ষেত্রে দুই বছর করে গড়ে বেড়ে গেল বোঝা গেল বোঝা গেলো এবার তাহলে লোকটার বয়স কত চল্লিশ লোকটার বয়স চল্লিশ বছর বি নম্বর অ্যান্সার এবার এইটটি এইট এটাই লাস্ট করবো এরপরে পার্ট টু দিয়ে দেব হুম অনেক রাত হয়েছে বলেছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই বারো প্লাস ডট 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 ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান এই টাইপের অঙ্ক করেছি দেখো খেয়াল করবে ওয়ান বাই ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স এইভাবে চলতে থাকবে শর্ট ভিডিওতে বা বড় ভিডিওতে আমি দেখেছিলাম যে এদের মধ্যে ডিফারেন্স কত সেটা আমাকে বের করতে হবে প্রত্যেকটায় দেখো এক এক করে ডিফারেন্স আছে তাহলে আমি নিব কি এখানে যেহেতু প্লাস আছে তাহলে ওয়ান মাইনাস আমি এইটুকু নেব এবার ডিফারেন্স এক আমি নিচ্ছি এই একটা এইটুকু এটার প্রথমটুকু এটার শেষের টুকু উপরের আর এইটুকু এটার নেব এই কোনি এটা নেব এই কোনাকুনি বোঝা গেল এক বাই এক মানে এক এখানে যদি এক বাই তিন থাকতো তাহলে এক বাই তিন নিতাম এখানে না এক বাই তিন নিতাম না সরি এক বাই তিন না এখানে ডিফারেন্স যেটা হবে সেটা নিতাম এখানে যদি তিন ডিফারেন্স থাকতো তাহলে এক বাই তিন নিতাম যেহেতু এখানে এক এক করে ডিফারেন্স তাই আমি এক বাই একই নিব তার মানে এক বাই একের মানে এক এখানে যদি তিন থাকতো তাহলে আমি নিতাম এক বাই তিন এক বাই তিন যেটা ডিফারেন্স থাকবে সেই সংখ্যাটা নিতে হবে ডিফারেন্সটুকু এখানে আর উপরে যা থাকবে সেটা নিতে হবে নিলাম তাহলে আমি নিব কত এক যেহেতু ডিফারেন্স এক তাহলে নেওয়ার কোনো দরকার নেই শুধু এক নিলেই হবে প্লাস আছে যেহেতু মাইনাস নেব এই জায়গাটা কী নেব শুধু এইটুকু ওয়ান বাই এন প্লাস ওয়ান এবার এখানে করো এন প্লাস ওয়ান সরি এন এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটার সাথে এটা গুণ মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই এক এক কেটে যাবে তাহলে এন বাই এন প্লাস ওয়ান হচ্ছে উত্তর বোঝা গেল না এদের মধ্যে ডিফারেন্স কত এক তিন না এখানে এক তাহলে ডিফারেন্সটা এক তাহলে এই এই যেটা এই এক বাই ডিফারেন্স এক বাই ডিফারেন্স ডিফারেন্স তো এক তাহলে এক নিলেও হবে না নিলেও হবে একই ব্যাপার এবার আমি কি করব এখানে এক নিয়ে নিলাম যেহেতু প্লাস চিহ্ন তাহলে মাইনাস করে দিলাম আর আমি নিব এবার এ এক বাই এইটুকু এক্স নিব না এইটুকু